জাতিসংঘের মধ্যস্থতার মতো সংকট দেশে তৈরি হয়নি বললেন ওবায়দুল কাদের প্রয়োজনে নিচরে আলোচনা সিলেটে ট্রাক পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত 15 সকলেই নির্মাণ শ্রমিক নিরাপত্তার অভাবে জুটছে না মামলার সাক্ষী আইনে সংশোধন ও দ্রুত বাস্তবায়নের তাগিদ সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 12:21 সংবাদের সাথে আছি আমি রাজীব জামান আর দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online বাঙালির মুক্তির সনদ ছয় দফা দিবসের স্মরণে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় ওবাদুল কাদের বলেন নির্বাচন প্রশ্নে জাতিসংঘকে মধ্যস্থতায় আলোচনার মতো কোনো সংকট দেশে নেই তাই বিএনপির সাথে আপাতত আলোচনার কোনো সিদ্ধান্ত হয়নি আওয়ামী লীগের প্রণব চক্রবর্তী রিপোর্ট পাকিস্তানি শোষণ বঞ্চনার বিরুদ্ধে নির্যাতিত বাঙালির মুক্তির সনদ ছয় দফা দিবসে ভোরে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন বাংলাদেশের গণতন্ত্র যথেষ্ট শক্তিশালী প্রয়োজনে রাজনৈতিক দলের সাথে আলোচনায় নিজেরা সমাধান করব এখানে বিদেশিদের কোনো হস্তক্ষেপের প্রয়োজন নেই সময় বলে দেবে কখন কি হবে আপাতত আলোচনা আলাপ আলোচনার সিদ্ধান্ত হয়নি তারা আমাদের নেত্রীকে হত্যার হুমকি দিচ্ছে তাদের সাথে আমরা কী আলোচনা করি তারা আজকে নালিশের রাজনীতি করছে কী পেয়েছে তারা আমেরিকার কাছে নালিশ করেছে ইউরোপীয় ইউনিয়নের কাছে নালিশ করে কী পেয়েছে আমাদের দেশে এমন কোনো রাজনৈতিক সংকট হয়নি যে জাতীয় প্রসঙ্গের এখানে সংকটের সমাধান হলো আমাদের সংবিধান পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম বিভিন্ন সংগঠন প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা সিলেটের নাজিরা বাজারে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15 জন দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 15 জন নিহতরা সবাই নির্মাণ শ্রমিক সকাল 6টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে সিলেট প্রতিনিধি ওয়েস খসরুর প্রতিবেদন জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল সকাল 6টার কিছু আগে 30 জন শ্রমিক নিয়ে ওসমানী নগরের গোলবাজারে যাচ্ছিল দুর্ঘটনার কবলে পড়া পিকআপ ভ্যানটি 6টার দিকে পিকআপ ভ্যানটি দক্ষিণ সুরমার নাজির বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় এতে পিকআপ ভ্যানটি উল্টে যায় গাড়ি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন পিকআপ ভ্যানে থাকা 11 জন শ্রমিক আহত হন আরও 19 জন খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে আসে পুলিশ ও ফায়ার সার্ভিস নিহত ও আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় আমরা চিকিৎসার ব্যবস্থা করছি প্রথমে আমাদের টার্গেট হচ্ছে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এবং ক্যাজুয়ালিটি ম্যানেজমেন্ট স্বজন হারানোদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতালের বাতাস এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে 20,000 টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয় খুরশিদ আলম মুকুল একুশে টেলিভিশন এখন কেউ সাক্ষী দিতে চায় না আর সাক্ষী না থাকলে ন্যায় বিচার থাকবে না বলে আশঙ্কা করছেন ফৌজদারি আইন বিশেষজ্ঞরা এই অবস্থায় সাক্ষী ভাতা বাড়িয়ে নিরাপত্তা প্রদান সহ বেশ কিছু আইনের সংশোধন ও দ্রুত বাস্তবায়নের তাগিদ আইন বিশেষজ্ঞদের সাকির আরজুর প্রতিবেদন 1998 সালে মহাখালীতে খুন হন আকরাম নিহতের মা আয়েশা খাতুন গুলশান থানায় এজাহার করেন তিনি সহ রাষ্ট্রপক্ষের 10 জন সাক্ষীর স্বাক্ষর জন্য
190 বার দিন ধার্য হয়। এর মধ্যে মাত্র একজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন, বাকিরা আদালতমুখী হননি। ফলে 24 বছর পর চার্জশিটভুক্ত চার আসামি খালাস পান। চাক্ষুষ সাক্ষী না থাকায় চূড়ান্ত রায়েও উচ্চ আদালত থেকে খালাস পান নারায়ণগঞ্জের 11 জন ফাঁসির আসামি। খুনের মামলায়ও অনেক আসামি জামিনে বের হয়ে যাচ্ছেন। নিম্ন আদালতের মামলার ওয়েবসাইট থেকে দেখা যায়, 1991 থেকে 2000 সালের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় গুলি করে ও কুপিয়ে হত্যার 46টি মামলা হয়। বিষয়টি হাইকোর্ট বিভাগের নজরে আসায় এসব মামলা নিষ্পত্তির জন্য সময় বেঁধে দেয়। ফলে ট্রাইব্যুনালের বিচারক যেসব সাক্ষ্য প্রমাণ আছে তার ভিত্তিতে বেঁধে দেওয়া সময়ে মামলা নিষ্পত্তি করে রায় দেন। আদালতের আদেশের পর সাক্ষী হাজির করার দায়িত্ব পুলিশের, আর সাক্ষীর বিষয়টি নিশ্চিত করবে প্রসিকিউশন। কিন্তু এই দুই পক্ষের মধ্যে সমন্বয় না থাকায় বিচার বিলম্ব হচ্ছে। যে এখন কেউ সাক্ষী দিতে চায় না, কারণ সাক্ষী দিতে গেলে আসামিদের সাথে সাক্ষীদের আবার একটা বই নিতে শুরু হয়ে যায়। অফিসার ইনচার্জ অব দি পুলিশ স্টেশন, ওনাদের দায়িত্ব সাক্ষী আনা, আর সাক্ষী দিতেও আসে না। যেমন ম্যাজিস্ট্রেট সাহেব যে স্টেশনে থাকি একটা 164 স্টেটমেন্ট কনফেশনাল স্টেটমেন্ট রেকর্ড করলো, দেখা গেলো যে এই মামলার বিচার হচ্ছে 10 বছর পরে, উনি তখন এডিশনাল সেক্রেটারি হয়ে গেছে, উনি অন্য আরেক জেলায় বহু দূরে চলে গেছে, তখন এটা কমিউনিকেটও হয় না, উনিও আসতে চান না। ফৌজদারি মামলায় পুলিশ চিকিৎসক সহ সরকারি কর্মকর্তা কর্মচারীরা সাক্ষী হন। চাকরিরত অবস্থায় সাক্ষ্য দিতে গেলে যাতায়াত সহ অন্যান্য ভাতা পান, তবে তা খুবই অপ্রতুল। অবসরে গেলে সে ভাতা নেই, ফলে তখন সাক্ষ্য দিতে আর আগ্রহ থাকে না। নতুন যে আইনটি মানুষের জন্য ফাউন্ডেশন প্রস্তাব করেছে, সেখানে সবার জন্যই একটি আমব্রেলা প্রোটেকশনের কথা বলা হয়েছে। তো এই ধরনের আইনগুলো নিয়ে আমার মনে হয় যে বাংলাদেশ সরকারের চিন্তা করা প্রয়োজন, এবং পার্লামেন্টে এই আইনগুলো পাশ হলে অবশ্যই সাক্ষীরা অনুপ্রাণিত বোধ করবে, যে তারা সাক্ষী দিতে গিয়ে অযথা হয়রানি বা শারীরিক নিগৃহ হওয়ার ব্যাপারটা থাকবে না। একই সাথে যদি কোনো অর্থনৈতিক সংকট থাকে তাদের সাক্ষী দেওয়ার ক্ষেত্রে, সেই সংকটটাও হয়তো কাটিয়ে ওঠা যাবে। এক্ষেত্রে সাক্ষী সুরক্ষা আইন বাস্তবায়নের তাগিদ বিশেষজ্ঞদের। ফৌজদারি কার্যবিধি সংশোধন করে দ্রুত বাস্তবায়নই কেবল পারে সাক্ষীকে সাক্ষ্যদানে উৎসাহ দিতে। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ করছি দুপুর 12:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছে আরও একবার। জাতিসংঘের মধ্যস্থতার মতো সংকট দেশে তৈরি হয়নি বললেন ওবায়দুল কাদের, প্রয়োজনে নিজের আলোচনা। সিলেটের ট্রাক পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত 15, সকলেই নির্মাণ শ্রমিক। নিরাপত্তার অভাবে জুটছে না মামলার সাক্ষী, আইনে সংশোধন ও দ্রুত বাস্তবায়নের তাগিদ। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন একুশে ডটকম ওয়েবসাইটে, ছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুইটায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।